ফুটবল আর কদিনের যদি আরেক বিয়া গটা আলায় রাগটা কইয়েন না যে আসিরে রে যে ইগু বেড়া আরে কুত্তা আর সোনার জীবন যৌবন শেষ করছি তোর লাই আর তুই কবির ছোট মাতারি রে লই মাতারি কয় না এন্দি সরে মার মা আরো কিতে কিতে কই এলাই ঠিক নি রে হা আর একটা কমন ডাইলগ কাহার আব্বা তোর লগে বিয়ে দিয়ে আসলে ভুল করছে আমরা সব হা ভুল করেছি আলহামদুলিল্লাহ যা ঠিক কিনা আর একটা কমন দে তোর গড় করে অন্য কোনো বেডিটল ঠিক কিনা আর একটা কমন ডাইলগ আছে কি তা জানছি আই মরলে বুঝবি রে কুত্তা মরলে বুঝবি এই তিনটা ডাইলগ আসলে মরে না যারা। যাবে দেখবে ভাই বেগুন মরে গেছে গা কবর পর্যন্ত গুলে এরা করি হেলেছে মাসা সিরা মরবে কিনে দিও তো নাই তাজা কি তা গো নির্যাতনে নির্যাতনে আঙ্গু বাপসা সারা মরে গেছে গো আড়া দুনিয়া তো মরে যাইম গা আড়া দোয়া করি আল্লাহ যাতে আঙ্গু মা শাস্তির করে বেশি বেশি হয়াত দেয় হয়াতটাও একটা নির্যাতন কষ্ট তো ইমানে আমলে মরিজন বালা আজকে আমার মাওলানা ওলিউল্লা ভাই বিবি হাটের রামগতি মরে গেছে অনেক ভালো মানুষ পজরিম মচ্ছে আরে কোল লই তো ভাইয়ে আহা আল্লাহ আমার মা আল্লাহ ভাইয়ের কবরকে নূরে নুরে করে দাও একামত দিন রতন্ত্র প্রহরী ছিল আমার আল্লাহ আমার ক্ষমা করে দাও মা সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লা রে অনেকে বিধ বয়সে না স্বামীরে ভালোবাসবেন ঠিক আছে সবচেয়ে বেশি ভালোবাসাটা দিবেন আল্লাহরে রে কবরে আপনাকে একা থাকতে হবে কেউ নাই ফিছি দিয়ে আল্লাহ ছাড়া ওনার সাথে একটা ভালোবাসা স্থাপন করতে হবে যুবকেরা আল্লাহরে ভালোবাসে না হেরা ভালোবাসে মাইয়ারে আল্লাহ অফার দিয়ে রেখেছে বারো হাজার পাঁচশো মহিলার লোকে বিয়ে করাই আট হাজার পাঁচশো এ বাকেরা বার্জিন বার্জিন নন মেচুয়েড আর সাইড আমি বিধবা সিস্টেম করাই মুরব্বী টাইপের জিগন্ত রু বুঝে সমান আল্লাহ কয় না ভালোবাসা করি লাভ নাই আল্লাহ কয় আল্লাহ জিনা আমানু আসাদ্দ হব্বাল্লিল্লা ভালোবাসা কোথায় হয় কলবে কোথায় রে এ কলবে ওনার জাগা দে একটু জাগা তারে দে আল্লাহ আমাদের কলবে তোমার ভালোবাসাটা গালে ভোগ আতুড়া এনুডা আল্লাহ আল্লাহ আই লাভ ইউ হুন্ডা সালাই বিয়ার আল্লাহরে ডারে আই লাভ ইউ বেবি কলেজে যাইবার সমান বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে মহিলার গহি দি পার্কিং এর কাছে দিয়ে নি উন্ডেটা ফাঁপ করি ঘুরে লাভি গান ধরিয়ে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না এরা ব্রেক করবি মা এরা তুই নৌকা কইব বাবান তোর কথা কয় না আর কথা কয় তুই হাত করি এসকালটা সাড়ে দি এ হাতে ক্লাস এনে কবি তুমি হইলা আল্লাহর আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহ যুবক তুমি আল্লাহকে ভালোবাসো রবের কথা মিথ্যা নয় রেডি করা সামনে দেব আই লাভ ইউ আল্লাহ শিক্ষার আর সাজিম পর্যন্ত শুনে আল্লাহ তোমাকে আই লাভ ইউ যে জান্নাতের দাওয়াত দিস মিস করাইও না নুজুলাম মিন গাফুরির রহিম আয় একটা বললে কাঁদাই বেড়া আল্লাহ দাওয়াত দিছে আমরা খাওয়াই ও মাছ দিস মার্কেটে দাওয়াত ডাইরেক্ট দাওয়াত ঘোষণা দিয়েছিস উনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন আমাদের রব বন্দা আয় তোর বিয়ে আয় ফেরামো তোর সব আয় করানো তোর কোনো অসুবিধা নাই তোর এখানে ফাটাইছি রেস্ট তোর আব্বা জেলখানা তাইছে দুনিয়াটা হচ্ছে জেলখানা তোর ওয়ারিসানা সত্যি তুই জান্নাতের মালিক ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তু মুহা লিল্লাহি তাকবীর দেসা লিল্লাহ তাকবীর আল্লাহ যুবক কোন দিকে যাস আয় আল্লাহর দিকে নেট মেট ইডি বেটা থো সব সিটারি এগুলা বেটা সলবি দুনিয়া সালাবি দুনিয়া নজর থাকবে আমাদের জান্নাতের দিকে হুন্ডা সালাই নেয় আশি মাইলে সালাই দেড় কিলোমিটার দূরে নজর আমরা চলব দুনিয়াতে মদিনার নূর দিয়ে শোকে নূর লাগাইয়া রাডার দিয়ে আমরা দেখবে শোক দিয়ে জান্নাত জান্নাতের হুরকে ফিলিস্তিনে আমাদের হামাস হতি হেসবুল্লা বাইদের মতো ঠিক না হাসতে হাসতে চলে যাচ্ছে জান্নাতের দিকে জান নির্ঘাত মরণ তাদের খেয়াল হলে মরতে পারলে তো আমরা সেখানে চলে যেতে পারি লেল্লাহ থাকবি কেন এই সমস্ত খারাপ জগতের দিকে যাচ্ছে কলপটা নষ্ট কলপটা আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ আমাদের কলপটা তুমি ভালো করে দাও আল্লাহ জাল্লা শাহানু কয় আফার ওই তোমার ইত্যাকা যাই লাহা হো হা নবি আপনি কি তারে দেখছেন নি যাতে নিজের নফসকে খারাপ কামনা বাসনার রব হিসাবে মানে নিছে এতের আল্লাহয় মনোজি ডাকা কয় মনসা মাইকর লগে ফ্রেম করবার মাইকর ইভ্টিং করল বিচার ইফটেজিং ফ্রেম ইস্ত্রি করলায় হেঁটি মুই আড়ে হেঁতের মনে চায় মন চায় গাঁজা খাই পাল্লায় মদ খাই পাল্লায় হেঁটে হি মুই আঁড়ে হেঁতের এলা হয়ে গেছে হেঁতের মন তারপর আল্লাহ খতম খতমা সামেহি আল্লাহ তাকোক কানে মারি দিছে ওয়াকালবি আফসারি কলব যদি আল্লাহ সিল মানে আফসারির উপায় উপায় আল্লাহ মেহরবানি করে আমার কলবকে হেঁতায় জন্য কবুল কর হচ্ছে কলব আমরা নষ্ট হয়ে গেছি কলব তো মসজিদের দিকে যায় না মুখ দিয়ে আল্লাহ জিগিরাই না ইঞ্জিনের দখল লেগেছে গো কলব এই রে দেখ আল্লাহ তোরা দেখতি অন্তর আয়নার মতো আয়নাটি হয় ত্রুটিপূর্ণ তুই কেন আল্লাহর দেখস না অথবা নিশানা যথাযথ ন আরশো আজিম এদিকে তুই আনাদরীর এক্সথের দিকে সূর্য এদিকে তুই আনাদরীর একসাথের দিকে তাহলে সূর্য আয়নাতে ক্যাশ করত না এই কলমটা হচ্ছে আয়নার মতো আল্লাহ আরশো আজিমে আমার কলম যদি পরিষ্কার হয় এটা ধরা যায় বুঝেন ক্যাশ করবো লীল্লাহে থাকবি অথবা বস্তুটির সামনে না থাকা আমার কলবের সামনে তো আমার আল্লাহ নাই কলমের সামনে হইল দুনিয়া নামাজ উঠতাম খাড়াইলো কি তা দুনিয়ার চিন্তা লাইলকাঠ ইয়াই সব সোজা করে এ হলাম ব্যর্থ ভগ সোজা এ সোজা করা সব সোজা কর অথসা লালকাড়ি ইয়াইছে এরকম লাইলকাটা আজই বর্তমানে আমার মাহফিলের সাদুর্ঘা দেই না দায় রে লাইলকাড়ে এক জাররা যদি কারো দখল করে। সাতটা বক জমেই আপনার গলা তাল্লা লটকাই রাখবো কত শাস্তি পৃথিবীর ওজন সাত হাজার নয়শো ছাব্বিশ বেশ আর কি ওজন কোটি 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 টন অনেক ওজন তো এরকম সাতটা পৃথিবী আপনার গলার মধ্যে লটকাইব নবীর কথা মিথ্যা নয় সত্য সুহান আল্লাহ এখন বস্তুটি আয়নার মাঝে আড়াল থাকা বস্তুও আয়নার মাঝে বস্তু আল্লাহ আল্লাহ ঠিক আছে আর আয়না আমার কলক মাঝে আড়াল আছে শয়তান কামনা বাসনা লোভ মোহ এইগুলো আড়ালই এগারোটা জিনিস আড়াল দিয়ে দেখছি এই আড়ালের কারণে আমরা আল্লাহকে ধরতে পারতেছি না আল্লাহর অনুভূতি উপস্থিতিতে আমরা টের পাচ্ছি না তার জন্য আমাদের মহব্বত লাগে না বা সঠিক দিক না জানা আল্লাহ কোন দিকে এটাই আমরা জানি না আল্লাহ কই আছেন আল্লাহকে চিনতে হলে আল্লা কোথায় আছেন কেমন করছেন তাইলে আমাদেরকে স্টাডি করতে হবে আহকামগুলা পার্সোনাল জীবন থেকে সার্বিক জীবনে আমাদেরকে বাস্তবায়ন করলে আমরা একটা ফিলিংস নিতে এবার দেখেন চীন আর রোমান শিল্পীরা হ্যাঁ চীন আর রোমান শিল্পীরা চিত্র প্রতিযোগিতা করব নোয়াখালী শিল্পকলা একাডেমিতে কোথায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে সাইডে ডিসি সাবে তাদেরকে ফ্লোর দিয়েছে দেওয়াল দিয়ে দিয়েছে চীনের মানুষ করে রোমানের মানুষ এদিক দিক করে এবার রোমেরা সুন্দর করে ঘোষা মজা করি এ রং তুলতে আর্ট করতে আছে দুই তিন ঘন্টা লাগে চিন দেশি এ তারপরে রং তুলি মুলি এটি সব আছে কফি কার আর কি তো এরা কী ভাই আপনারা আঁকের জন্য প্রতিযোগিতার সময় তো শেষ ওই যা করা আছে বোর্ড খালি আপনারা এটা করলেন কো কালগোটা শেষ হোক চিত্রকর্মটা শেষ হোক তিন চার ঘন্টা লাগায় এবার আঁকা শেষ হয়েছে ফক ফকে ঝকঝকে আট করিয়ে এলেছে এবার হেতা করে রেজাল্ট ঘোষণা দিদেন দেন কো এরা গ্লাস বাইর করি রিফ্লেকশন দিই হচ্ছে আরো ভালো তাদের জন্য বোর্ডটা পরিষ্কার নশা মজা লাগানো আমাদের কলবটা যদি ওইভাবে আমরা পরিষ্কার করতে পারি আল্লাহর মহবের ভালোবাসা আমাদের এখানে হবে কোথায় আমরা কোথায় যাব একটা মানুষ আমরা লাইনে নাই ইমাম গাজালী রহমতুল্লাহ বলছেন এই কলবের শয়তানি পথ এক কাম ক্রোধ দুই হিংসা লোভ পরে আর ভাত খাইও লোভের কারণে তো আলাদা হয়ে গেছে মা গো যা মাল কামাইতে আসি দশ হাজার বছর খাইলেও তো শেষ নাই কিন্তু ডায়াবেটিস হুরে দুই দিনে এক এক হট ভাত খা ভাত খাইতে আর না ঠিক কিনা হজরত ডাক্তার ফিস সাহেবের ওয়াজ হইলো এখন সেরা ওয়াজ আফসারির ওয়াজ কোনো অন্ত নয় আমি যদি কোনো বুড়িগারে যদি কেউ যাই আপনি একটা আপেল খাইবেন ডেলি হ্যাঁ হাজ আর তিন ওলাই কিন্তু মাইজ দি যখন হাসপাতাল যায় হাজার ডাক্তার ফির পরীক্ষা নিরীক্ষা করি যারা ডায়াবেটিস এক সপ্তাহ একটা আপেল খাইবেন বা কাপ মাফি খাইবেন জি স্যার তারের মতো সোজা প্রায় লোক আমরা অসুস্থ কিসের কারণে লোভ করি আমরা একে অপরকে হিংসা করি কলব শয়তানের দখলে আমরা দিয়ে লেতেছি তিন পেট ভরে আহার করা এটা ইবিসের ফাঁদের বাক্স বহুল, আবাস পোশাক সুন্দর ঘর লোভ ও দুর্বলতা বর্জন করা ইলিশের মাস্টার প্লান হচ্ছে তাড়াহুড়া করে আপনার অ্যাক্সিডেন্ট করে দিব দনের মোহ তারপরে কৃপণতাও দরিদ্রতার ভয় আল্লাহ একশো বিশ বার আমি তোমাদেরকে ধনী করে দিব ই একবার শুধু বলছি আশাই ফাকরা শয়তান তোমাদেরকে ওয়াদা দেয় গরিব বানাইবো কোরআনে একটা আয়াত আর আল্লাহ একশো বিশ বার আমি সম্পদ দিব নিয়ামত দিব ফাদাল কারাম রহমত দিব আমরা আল্লাহর দিকে নাই সব ইবলিশের ডরে শুনে ব্যাগ ফকর আতবরীরা দিতে না মাগো মাগো হাড়ে তিন হাজার টিয়া দিয়ে কোথবা কিনু মাগো মাগো হ্যাঁ মাগর ভিতরে আছে হস ফরজ ওই হাই জুন হাজুন গেছে সিটিং এ যায় না ঠিক না হ্যাঁ কন কিতাবে ডর লাগাইছে মাগো গরিব না হজবিল্লা এরপরে মাঝাব বিরোধ এটা হলো হুজুরি কবিত্তিছে কাফের এ এতে কলপ এতে আল্লাহ দেখবে না হুজুরি গাড় হাজার হাজার দল এটাই এটা দেখতে আর না আয় হায় আল্লাহ অথচ সব এক কোরআনের ছাত্র এক নবীর ছাত্র এক হাদিস পড়লাম এটা এটা দেখতে আর না হজুবিল্লা কর ইমাম গাজালী লিখছে কয়ে মাজাব বিরোধী এই দলাদলি বিরোধী দিয়ে কলপ দখলে দখলে সাধারণ মানুষকে আল্লাহ জাত সিফাত নিয়ে আলোচনা লাগাই দেয় হ্যাঁ আল্লাহ সিফাত লই সাধারণ আওয়ামেরা গবেষণা করলে এ তাসবির তারপরেটা লই গবেষণা করলে সে ভদ্রষ্ট হয়ে যাব তারপর কি এগারো মুসলমানদের প্রতি কুধারণা কুধারণা করলে আপনার কলপ ইবলিশের দকলে চলি যাই হোক কষ্ট হয়নি ইবলিশে সোহরা আল্লাহ তাল্লাহ শাহানুর কাছে নয়টা আন্তর্জাতিক দাবি ফেস করছে আল্লাহ আর তো সতন বানাইলে সে মা লহোন বানাইছেন এই নয়টা জিনিস আপনার কাছে চাই কয়েটা কয়েটা কলা আবু মামাতা আলবাহিলি রাধি আল্লাহ তালা নু কল আল্লাহ রসুল আল্লা হে সাল্লাল্লাহ আলাইসাল্লাম কল এবলি সালাম্মা নাসালা ইলাল আর দেয়া রবি ইলাল আর দেবলিৎসারে যখন আল্লাহ জমিনে সাপ্রাশীনাথ ফাটাইছে কয় আল্লাহ আমনার জমিনে আল্লাহ দিছে নোয়া গালি নো আল্লাহ ওয়াজা আলতানি রিমান আপনারে বিতাই তো করছে নো আল্লাহ ওয়াজা বাইতান তো বিতা যেন করছেন আল্লাহ কত গর্বানা আর একটা ফ্ল্যাট বাড়ি বাড়ি দেন আল্লাহ গোসল কানা বাথরুম আগ্রা খোলা আগ্রা খোলা যে সুন্দর আগ্রা খোলা গো এগারো লাখ টাকা দিয়ে ইংলিশ টয়লেট হাই কমেট মাগো গু গো মাগো গোসল বরজি জায়গু ঠিক ইউদিন ইউ দিন খোলার আগ্রা খোলা মিত্র শেষ নালে এ হলো কত দারুণ চাকরা খোলা বাসর ঘর তো সুন্দর গ্লাস ফিটিং করা থাকতো না রে আগ্রা গোলা আগ্রা গোলার দিকে সে কানবি আর আগ্রা গোলা এগারো লাখ দিয়ে বানাইছি আগায় তো নাই আগা কত খানা নাই উৎপাদন যদি না করস সামনে তোদের জীবন ভয়াবহ দুর্বিষহ প্রত্যেকে অজ্ঞা গরু হাল গাবি গাবি এক কাপ দুধ খাইলে তোর ঠিক প্রত্যেকে একটা করে গরু চুরি করবো হ্যাঁ কি তা করবি হ্যাঁ কি তা করবি মুসলমানে কেন গরু চুরি করে খামারি করবো রুটি ফিগাবো করে আল্লাহ এ গরুর দুধ খাবি রোগ বেয়া আল্লাহর আল্লাহ রহমত চলে যাবো বাবিরে খুশি করতে আর অজ্ঞ অজ্ঞা বর্ষাকাল তাল গাছ লাগা সরকারে কয়েছে তাল গাছ লাগাও ঠাড়া নিয়ন্ত্রণ হইব শুধু ঠাড়া ন যৌবনত্ব নিয়ন্ত্রণ হইব এই বুড়িগার হাতে বসাইগা সজা করছে তাল খাই তালের মধ্যে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ ক আতুড়া প্রত্যেকে এনে প্রত্যেকে প্রত্যেকে হাসের তার মারসা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামো আমিন ক দোষগা করে যদি মুরগি আম্মাজিরা ফালে সেতিরা আছে তো সেতিরা তাহলে আঠারো কোটি মানুষ প্রতিদিন কত কোটি ডিম জাতীয় গ্রেডে উৎপাদন করলো প্লাস করলো ঠিক কিনা হালিন্দা নাই সব খানা উল্লা ভাটি আছে অত্যাশন্য আমাদের বিফল শিশুদেরকে একটা করে ডিম খাওয়াইতে হয় চোদ্দটা প্রোটিন ডিমের ভিতরে সরাসরি এটা দেহে গ্রহণ করে ডিম খেলে ভাবি খুশি হইবো বাংলা খেলা গাছ লাগা খেলার গুনা গুনিটা হরিলে সব কথা কম যাইতো না যেহেতু এখন মা বোনেরাও আছো তোরাও আছ ওরা এটা কথা কয় না কথা কয় না আর বর্ষাকালে এক কেজি করে মৎস্য পোনা ইনশাল্লাহ ছাড়বি কোথায় নিজ পুকুরে কোথায় হ্যাঁ তোর বিবি কুত্তা মুচ্ছে নিজ পুকুরে খাল বিল মুক্ত জলাশয় নদীতে ইনশাল্লাহ চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ নদ নদী চাষের জমিগুলো নষ্ট করে বেড়ি করে জাতীয় দুশ্মনী তো এগুলা সরকারের কোটি কোটি টাকার রাস্তা হেতের বেড়ির ভিতরে হামলা যায় হেতে মাছ বেশি সরকারের রাস্তা শেষ ঠিক কিনা এই নদ নদী থেকে মাছ উৎপাদন কর সামনের অবস্থা ভয়াবহ বিশ্বের আল্লাহ আরো শুভ খবর কইতাম নি হ্যাঁ এই ফরমানু হামলা বলে তাম পৃথিবী শেষ উপসাগরীয় এলাকার লোক বাঁচিয়ে দেব বর্তমান সায়েন্স বলতেছে

বোমার রাসায়নিক বিষক্রিয়া ধ্বংস হবে ওই কাউনা সুলুস অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবে কা কোথায় থাকবে আল্লাহ রসুল বলছেন সাওয়াহেল উপসাগরীয় এলাকা হেজাস হারামাইন শরীফাইনে আর উপসাগরীয় এলাকা বোমার তেজস্ক্রিয়তা কম হইব তাড়াতাড়ি উপকূলের দিকে বাড়ি আরও একটা কর আফসারি বাইরে দরকার বিয়ে দুই তিন করাই সিস্টেম করে আরও সেটেল কর মৎস্য ভাবনা যদি তোরা উৎপাদন না করো মাছ যদি উৎপাদন না করো ভাই সামনে আমাদের জীবন ভয়াবহ ঠিক না তোমাদের পবিত্র হাতে তোমরা যেহেতু উপকূলে আসো এক কেজি মাছের ফোন আসায় নিজে শাড়ি দি ফেসবুকে দেখাই দিবা আমরা ছাড়ছি কোন কোন মাছ আল্লাহ দিতে গেলে বিশ কেজি হইব তিরিশ কেজি হইব জেলেরা বিক্রি করে টিনের গদ দিব ছেলেটা পড়ালেখা করব পরীক্ষার ফর্ম ফিল করবে তাইলে আমার জাতি লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা আলোর পথ পাইবে আমিন কয় না গর্ভবতী আম্মাজিদেরকে বড় কাতলা মাছ খাওয়াইলে মাইয়াও কাতলা মাছের লাইন হইব অজ্ঞা টকের মাইয়া যদি হয় তোর এ দেশের রাজা বাদশাহ জো বাইডেন কি বেড়া সাপ্রাসিরাত সবচেয়ে সেরা দনী হলো যে বেড়ার মাইয়া সুন্দর ডকের হেতে সাপ্রাসিরাত টিটুবার ইউনিয়ন কমপ্লেক্সে যায় সিগারেট টান দেয় আমাকে না আমার মেয়েকে না বিয়ের প্রস্তাব কত বান্দীর পুনঃদে আমি পাত্তা দেই না তো ঠিক কি না তো মাইয়ারে আরে গিরাগারা এডি লম্ব হইবো ডিম ডিম খাওয়াইলি শিশুদেরকে একটা একটা ডিম খাওয়াইতে হয় গিরাগারা লম্ব হই বা আফসারি লানি ছোট মোড় হইত লম্বা সোড়ার দরকার দেয় সহিক কি ডকে ইচ্ছা আতুডা সিটিং ইনশাল্লাহ প্রত্যেকে এক কেজি করে মৎস্য বউ না নদী মুক্ত। জলাশয়ে অবমুক্ত করব আর মা বোনের ঘরে কইও ডিমোলা মাছ সাইয়েন খাইয়েন না কহার আনে কুজ যে সাফরা সিরাটে ডিমওয়ালা কই মাছ গুন লইয়া মৎস্য আইন লঙ্ঘন করবেন না পোনা ধরব না পোনা ধরব না রে আল্লাহর নিয়ামত মৎস্য পোনারে রে পোনা ধর বহো না পোনা ধর বহনা রে মৎসমাই লঙ্ঘন করবহ না লঙ্ঘন করবহনা রে ডিমওয়ালা মাছ খায় বহো না মাছ খায় বহ না রে কে হেলা করবহ না হেলা করবহনা এখন তো হাসতেছেন আমার কথা স্বর্ণের চেয়ে বেশি পয়সা দিয়ে আমার কথা কিনবেন আপনারা লাভ আর হবে না এই যে শাশুড় জমি নষ্ট করি যে আপনি এই মাছ উৎপাদন করেন নদ নদীগুলো খালি আমাদের যেটা শর্ট এটা করবেন সরিষা করেন ফেঁয়াজ উৎপাদন করেন বর্ডার থেকে এক কেজি ফেয়াজ আনতে কয়শো ডলার খরচ হইব গাড়ির ইঞ্জিনের তেল আবার সাকা ইন্দোনেশিয়া থেকে সাকা টায়ার লইতে হইব ডলার খরচ করি এক কেজি ভিআইজের নাই হাজার হাজার ডলার শেষ মধ্যে বেশি আডা কিনছি দেশে যেটা শর্ট এটা আমরা যদি স্থানীয়ভাবে একটু ব্যাকআপ দিতে পারি জো বাইডেন আঙ্গো দেশ আই হাতে কইব ভাই আসত্তি বালা হাতে তো ঋণ নিব বেটা শুধু সোনার মানুষের দরকার এই দেশে ঠিক কিনা নদীগুলো খালি নদীগুলো কাঁদে রে এই জবাব তোদেরকে আল্লাহর কাছে দিতে হবে ও এলাকার মানুষ রাষ্ট্র আল্লাহর এই পৃথিবীটা সমগ্র বিশ্বের পাঁচটা মহাসাগরে যত ইলিশ উৎপাদন হয় ছিয়াশি বাঘ ইলিশ এই বাংলার জমিনের মোহনায় আল্লাহ উৎপাদন করে হ্যাঁ এই তোর বিবেক আল্লাহ তুই এমনি কে সোহান আল্লাহ জোরে গ আর চোদ্দ পার্সেন্ট ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদন হয় এসকারাপ আফসারির মতো হচ্ছে একটা এসকারাপ মা ইলিশ দুই লাখ ডিম দেয় মেঘনা নদীতে আর যেগুলো আর চেয়ারম্যান সাহেবের লাইনি টিটু বাইল লাইনি বাইল লাইনি যদি একটা পরিপূর্ণ স্মার্ট মাইলিস তেইশ লাখ মাছের ফোনা দেয় আজ মৎস্য সম্পদ কোথায় আমাদের দিনের পর দিন আজকে আমরা আমিষ ঘাটতিতে আসি প্রোটিন ঘাটতিতে আসি এখন থেকে যদি এগুলা তোরা চিন্তা না করস সামনে তোদের বিপদ কানবি এসব আসনি লাভই তো ন এই যে কদবাতে আমি লিখে দিছি মৎস্য ফোন আর আল্লাহ আল্লাহ জাল্লাহ শানো কি বলছে আধুনিক মানের বিষয়গুলা দিয়েছে আটশো বিষয়। আল্লাহ তুমি কবুল কর তাই লিপলি চাচুর গড় গনাই গড় গনাই হাম হাম গড় গনাই যেনেকুৱা গর্ গনাই দুই নম্বরে ইবনে চাসুরা কয়ে জালি মাজলিসান আল্লাহ আল্লাহ একটা জনসব আফসারি যেচ্ছা মাহফিল করি মানুষের জান্নাতের দিকে লয়ে যায় আল্লাহ একটা মজলিস বানান এ চাসুরা রে আল্লাহ কইতেছে ক্বালা লা সওয়া মাজা মাযামি উতরুক ও ইবনে তোর বাড়ি গ তোর হইল মজলিস হইল বাজার দোকান তুই চাপনা সিরাট বাজারে যাবি গো আর কোনো অসুবিধা নাই সোমি সো রাস্তার মধ্যে গানে তুই ববি হুন্ডা লাগাই দিই কবি লাগাই দেয়া বুড়ি এই লাগাই দে কবি এটি করে বাজারে যাইবেন সোরা এই মজলিস হচ্ছে বাজার দোকান

মালাম ইউস্কালismillah আলাইহি তোমার খানা হচ্ছে সেটা যেই খানাতে বিসমিল্লা বলে খানা শুরু করা হয় না সেই খানা হেতগর লগে তুই বই বই খাইবা তাহলে খানা খাইতে কি কইবেন না ইবলিসের লগে বই বই খ আর আপনি ইবলিসেরে মোটা তাজা করেন তার মানে 4 নম্বরে কয় আল্লাহ এ আল্লি শরabat আর কিছু ড্রিঙ্ক দেন কমল পানি হতে কয়লা করল মুস্কিরিন প্রত্যেক নেশাজাত দ্রব্য মদ গাঁজা ইয়া বাহ এটা তোমার শরাব ফার্স্ট নম্বরে গো তারপরে জাল্লি মুয়াজ্জেন আপনি আল্লাহ মুয়াজ্জেন দেন আফসারি হিসাবের মাহফিলটা যেভাবে গোসকে মানুষের তো থুবাইছে আপনি আল্লাহও কিছু গোসনাকারী এইভাবে মুয়াজ্জিন নিয়োগ করেন আর বাজার যাতে জমাই তেয়ারি কলা আল্লাহ কয় আল মাজামির বাজনা বাদ্যযন্ত্র এদি সব তোমার মুিকা কিভাবে ঠিক হাহ হ্যাঁ হা হা গরু সব এডি এই বৃষ্টি চোরার মেন মুসলিম মিল্লা মুসলমানের ছেলে মেলেরা কেমনে গান করে আর বুঝে আসলমানের ছেলে আছে এইভাবে গান করে ইমাম গাজালী রহমতুল্লাহ হাতি সেনচেন ছয় নম্বরে লোক অলায় জয় আল্লি কোরআন আন লাই পাঠ্যপুস্তক কিছু দেন সিলেবাস দেন আইও তো হরণ লাগব আল্লাহ জাল্লা সহ অনুকাশয়ের কবিতা অশ্লীল কবিতার মালা সব তোমার এই তোমার কোরআন এরপরে কলাই যে আল্লি কিতাব আর আল্লাহ লিখবেন কিছু দেন আল্লাহ লেখার বস্তু দেন কলা আল ওয়াসম উল কি আঁকা উল কি হচ্ছে তোমার লেখা হজরত মেসি ভাইয়ের সিনার মধ্যে রানের মধ্যে উল কি আসে নিরে আমরা সবাই মেসির ফাটি কার ফাটি মেসির ফাটি তোর নেইমার ভাই মেসি ভাই গার মধ্যে এটি একসিনি গুনাহ কবিরাগুনা কবিরাগুনা। এগুলা আল্লাহ রসুল বলছে শতানের লেখা শতানের উলকি শতানের এরবারে হরা সুল সাল্লাহল্লাহলে সাললাম কয় এ বলি্চা চুনা কয় কলা এজাল্লি মাসা এ ন নম্বরে। আল্লাহ আপনি আমার লাই কিছু ফাদ দেন যে ফাত দিয়া দুনিয়ার মানুষ প্রতারণা করে কত কিছু করে। আমনা আমারে কিছু ফাদ দেন যে ফাদ দি আমি যুবকর করে আটকাই কান্দ লই জাহান দিকে লই যেতে আরে কয় মাসা এ দোকা মহিলা হচ্ছে তোমার ফাঁদ আলমারা তো শাইতান নারী হচ্ছে তারপরে শয়তানের রজ্জু মানে শয়তান তাকে ফাঁদের মতো ইউজ করে এই জন্য সতর্ক থাকতে হবে আম্মাজিরা আপনাদেরকে যাতে বৃসা না দেয় পড়ি আমিন কষ্ট হয়নি কষ্ট হয় আম্মাজিদের জন্য আমি বলবো প্রিয় আম্মা আপনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন সালাম দিবেন সেবা করবেন যত আনন্দ উল্লাস সঠিক মাত্রা করবেন আর আপনারা সাজগোজ বাড়িতে করবেন স্বামীর সামনে বাড়িতে হাসে না ডাক্তারখানার যাইবো গো মাই দি কনাই দশটাতে বাত্রা দিয়ে দিয়েছি বাত্রা দিয়ে জামাই বইব ফেসবুক সালা যامر কিনে দিব হইতে কো কোতাইতে আছে আহ ও আল্লাহ আহ ও জামে গকি রে কোতাও কা পারে কুত্তা মললে বুঝবি এতে ফেসবুক तरी কো কিতাছ তো তিন মাস আগে আই ডক্টরের কাছে সিরিয়াল দিছি আই ডাক্তারখানাত যাইয়ে বাtran চিরে ওই ফির যে বাত তুই রাখছি মাইয়া স্কুল তো আইলে সাপরাশিডা তো বই খাইস আই ডাক্তারখানাত যাইয়ে আজ যা তিন মাস অসুস্থ বিনি আহ ও কত রকমের জিগিরুন ভি রে বিয়া কইবারর আয়াহ তো এরপরে কয় কত তুই ডাক্তারখানায় যাইবা আল্লাহর কথা তুই মুখেতে লিপস্টিক লাগাইছো। আর একটা সামাজিকতা আছে না তুই আর লিপস্টিকের দিকে গেছে তো তো সব ক লিয়ে আই এ মুহূর্তে ভালো হয়ে গেছে তো তুই তো শাড়ি পরি শাড়ি এইভাবে শাড়ির কুচি ধরে দেখলা আহ আর একটা সামাজিকতা আছে না ঢাকা মেডিকেলের ডাক্তার হেদিন দেখলাম সব রুগী দিছি মারি রুগী যেভাবে যায় ডাক্তার কানে ঠিক তাও ডাক্তারখানার যাইলে স্বামীর নিবেন বাইরে নিবেন হুতের নিবেন না না হেতিরা বান্ধবীরা বান্ধবীরা আসতে না যেন তরে যায় যদি জামাই যাই তো তুই বুঝ দেন জামাই বুঝ দেন জামাই বেয়া কান্নারে বুঝি জামাই বুঝ দেন কেন এটা নারী গঠিত সমস্যা আসলে হেতিরা আষ্ট নজন দল বাঁধি ওই যেন কেবিন বানা করি गेलेছে মনে করতে হুজুর এডি বসে না ডাক্তারের পরীক্ষা নাই দিক্কা করি রিপোর্ট টিবড় দি গোছে ম্যাডাম আপনি এক মাস পরে আসেন কোনা আমরা কেবিন বানা করছে আজকে রাত একটু থাকি না আসলে ওই তলে তলে টিফল দাইনে এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে এটা করে বাঁচা দিছি নাই একবার থাইল্যান্ডের দিকে গেছি gars কি কই আল্লাহ তো বাইর মত করি ব্যাটকাই কি আল্লাহ তো বলে তোরা কবি আঙরে কি আল্লাহ তো বলে সাজগোস আমাদের বাড়িত করে না মুদ্রা দোষ যদি কত বিশ বাইশ বাড়ি স্বর্ণ আনছি ছোট ডাকাতে নিয়ে গেলে লাভ কি ফরি একটু শখ করে যাও না একটু দেখাও না তো চোখ খারাপ হয়ে গেছে অন্য ও মা জামাইব জামাই এসে আঙ্গো বলে চোখ খারাপ আর হেউডি কিন্তু বাইর বিয়া বিভিন্ন জায়গায় ওই বসুর কমিউনিটি সেকেন্ডারও বিয়া সব সাজি কাজি মূর্তির মতো যাইতে আছে কত দারুণস লাগে আর বাইরে পড়তে গেলে ক তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এরকম তোলা নাই না সিটিং মহিলা বর্তমানে মহিলা ফ্যান্ডেলে প্রজেক্টরে আমার অনুষ্ঠান দেন না নাই রে আই কই নাই তোরা গছ আছে যত সাজগোজ করবেন সব সময় স্বামীর জন্য করবেন স্মার্ট স্মার্টভাবে চলবেন বাড়িতে বিয়ে লাখ ছেলে থাকলে ওদেরকে অন্য রকমের সিস্টেম করে রাখবেন প্রিয় আম্মাজিরা আর তোরা খারাপ কম ন কারফাটি করতাম শান্তি নেই তোরা ফুরুস এটি মা হাসিরা এত কষ্ট করে বাত রাঁধে এত কষ্ট করে কোনোদিন তুই গদুর তাগর থ্যাংক ইউ বইলে এত বিজ বিষায় গরু গোস্ত ইলিশ মাছ বাজি করছে এত খাইতে হবে কত ডক নাই ইলিশ মাছ কেন রেঞ্চে হাত দিকে রেনে রেছে আছে বাবি কিতে রেঞ্চে এত সব সময় বাবির প্রশংসা তো এতে কি করছে বুগুলি রান্দি বুগুলি চেনছি তো কথা কি কর ওই লক্ষ্মীপুর কো কাঞ্জাল হায় হায় আর কি তে কি তে কয় বহুত রকম নাম আছে বুগুলির আড়া বুগুলি কই কেলা এটাতে কিন্তু গাবার জিনিস আছে এটা যারা শৌখিন পুরুষ তোরা কিছু কিছু খাইস ভাবি ঘরে কই তোরে সপ্তাহে একবার বগুলি খাবাই পারলাই বগুলির দাম বাড়া আলাসি আবার মনে করলি দে বলে আফসারি সব কেমনে জানে হে আমি তো চিকিৎসা বিজ্ঞানী হলে দেখতে দে আমি এভাবে করে কই এলিতাম বাস আর কোন শরম নাই আল্লাহর বাণী বলতে কোন শরম তুই বগুলি রাঁধি হাত দুয়ার রায় দিছে সুলার গর এত জনে কেশাল ফেসাল করে এতে সুন্দর করে যে বগুলি রেঞ্চে সিংহি মাছ দি নদীর সিংহি মাছ দি এ বগুলির ফ্ল্যাটি লই বাবির গো গর্ত ঘুরিয়ে আসে উডানে দিয়ে আগ দু হাত দিয়ে এবার হাতের দিছে কুতুড়ি গাড়ি দিছে ধরেন খান বাবি বগুলি না রেঞ্চে এত বগুলিটা জিরবাত খা দেখ সত্যি বাঁধি তুই গোস্ত মাছ রেঞ্চ কে ইচ্ছে আর বাবির বগুলি কত দারুণ লাগে দারুণের প্লোরেল নাম্বার দারুণ তো এবার হাতের বউ কহ উডান ঘুরিয়ে আইলে বগুলিও সাদ যায় কিতাল কছ বুঝলাম না ক বুগলি তো আই ৰ চিনে উঠে হেনতো ঘূৰি আইছে এই রকম চিটিং বেড বৰ্তমানে আমাৰ মাফ হলি নাইৰে আচ্ছা তুই কত কন বেডী মতো কল্পনা কৰছে তোৰে ধৰ বিয়া দিয়ে দিলাম তুই হাততি নি দুইদিন বাট ৰান্ধিবাল নাই আই নিজেও হাইতার না আর আই যদি বে অবস্থা থাই যদি বেডি হৈ কয় কুটি বিয়া আৰু তোক কেই তত এক গৰো থাকবো আইতাৰ নো চাই তুই যে বেডি ডেরাজ যা বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে রেখছ তো বেডি কন তুই দুই বছর তিন বছর পর পরে রে কত ঘুরেবি ওমরা লই যাবি কত সিটারে সিটার তোরা বেডারা বুড়ি গেলে হজ গরু দু গাছ হবো গরু সাফরা সিরাক খাওয়ায় আর বুড়ির কাছে যাই মাপসা তুই আর ভাই বোনের লাইনে আসি না তুই আর আশ টাকা হলাও হুয়ার দিছ তোর আয় কিচ্ছু করতে কোকান্দেল কা তুই আর মাফ করে দিয়া তো মাফ মহিলা দিনু সিটি কিয়ের মা বড় গাদা না গালটা দরি কইবা আই লাভ ইউ কিয়ের মা এই গোলামেরhut কিয়ের মা पहिले আমার শ্বশুর গোলাম আল্লাহর গোলাম তুমি গোলাম গোলামেরhut पहिले এইভাবে কথা ক চুপ কর তুই কি একান্দো হ তক কথা বলতে গো তো যে আয়ে 45 বছর বাটটা রানিছিলাম তুই নারায়ণগঞ্জের মাথারি একটা দিয়ে বাত্রা নিলে মাসে সাত দিন ছুটি দুই দিন হিতে বা সবুজ কষ্ট হতে থাকতো তাইলে বেতন দিতে দশ হাজার চল্লিশ বছর আয় কত টাই আর আই মরান আসে আর আট লাখ হোলা মাইয়াতে ও আইসি আশ টাকা হস আইছি কত কষ্ট করছি হোলা মাইয়া এগুণ হ্যাঁ সাতান্ন ডেল কষ্ট সহ্য করছি তো এলে কত কোটি টিকা হয় তুই আরে ও নন ছাড়া তোমার মাফ নাই বুড়িগের বিষা ক্যান্সেল করাইবেন সোজা কথা এত বিশে বাদ দেবে এত ফ্লাইট টিকিট এত নিলা আতুরা ইনশাল্লাহ রায় যাওয়ার সময় দার্লিং এর লাইফ পার্টনারের আফসারি সাহেবের ভাবি রে হাজে ওম রায় কক্সবাজার নে মাসাসিরা এখন তো সোজা সারা জিন্দিগি তো খালি আর বদনামি করে আফসারি ভাই আঙ্গ মহিলা বিরুদ্ধে কয় আয় দেহ কো কক্ষের লোক আহার তো বোঝে না এ তুই এমনি দশ লাখ টাকা আয় করা দিছি তাগ বাদ দেন না অংশটা হাই ইডার ব্যাপার আয় দিন কই একমাত্র বক্তা আমি বাংলাদেশে বলি এর রে তারা আর দেখতে পারে না আফসারি এটি গরক বাকু বি লাগায় ঠিক কিনা আপনি কেন আপনার ওয়াইফের হজে ওমরায় নিলেন না আপনার লাইফ পার্টনারটাতে আল্লাহ রসুলকে একটু সালাম দেওয়াই আনেন ওমরা করাই আনেন কাবা শরীফটা দরাই আনেন আল্লাহ আমার যতগুলো আম্মাজি আমার বোনেরা এসেছে আল্লাহ তুমি মেহরবানি করে আমি মুসাফের তাদেরকে হজ ওমরা নসিব করা আল্লাহ তাদেরকে সুস্থ রাখো তো এই ব্লিচ্ছা চোরার ফাঁসটা ফোলা আছে শিবুরিয়া আওয়ারিয়া মফসুদ দাসিম্মা সোরা জলম্বুর এই হাঁসটা হলা দুনিয়ার অঘটন ব্যাগ গোটা শিবির গইলেও বিপদ আপদ হোলারে হুন্ডে অ্যাক্সিডেন্ট করে দেয় এবার এত ঠেং ঠুং বাঁকি শেষ আওয়ার আওয়ার গা হোলা এটা জিনা করা হোলা মাইয়ার বিত্তে জিনা করা আওয়ার গা চোরা তো তিন নম্বর হল হলো মাপ সূর্য চোরা এত মিছা কথা কয় মা কয় এক এক মিছা কথা মানুষে কয় আসমান জমিনে ছেয়ে বড় মিছা কথা না জুবিল্লা মুখে বাসে ওরা এটা ডাইরেক্ট পারি দেয় এটা কে করে কে করে এ এ মাপসুদ চোরা মাপসুদ কে রে তে সাইন নম্বর হলো দাশিমা দাসিম দাসিম্মা এতে দোষ হাতে হাতে দোষ হাতের ভিত্তে বার করে ফার্স্ট নম্বর হলো জলম্বুর এ সোরা বাজারে গোলজোক লাগাই দেয় গ গ গ গ শুধু যদি করে যদি কেউ কে শুধু মিশু মাই শুরু হয়ে যাব মা হাতে খুশি সিগারেটটা না কো আয়ো দু মারছি না। এই মারি মানুষটারে গণহত্যা গণফিটুনে দি মারি না আলাইছি তুমি মারার কেসে হচ্ছে তা আল্লাহর দরবারে এটি করে কে জলমপুর গিয়া কে রে এই হাঁসটা হলো সিবর আওয়ার মাফসুদ দাসিম জলমপুর আরো আছে দুই তিন রাইতের ওয়াজ কতক্ষণে করি মেজার খোদবাটা নিলি না এই খোদবার সাতচল্লিশ নম্বর আলোচনা এরকম পাঁচশো আলোচনা এখানে দিছি বক্তৃতার জিনিস দিয়া দিছি আল্লাহর রসের সহমতে আমি একসময় মরে যাব আমার এখান থেকে বক্তার আওয়াজ করবে আমি কবরের থেকে সোয়াব পাবো পরে আমিন আজ আর নয় এখন দোয়া হইব আমিন ক আস্তা কফেরুল্লা